অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল অর্থাৎ 10ই জুন 2021 সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের উপর আমি অনেক ভিডিও আপলোড করেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, এই সূর্যগ্রহণের 5 দিন পর থেকে অর্থাৎ 15ই জুন থেকে এই 6টি রাশির লটারি প্রাপ্তির যোগ শুরু হচ্ছে। এই মহাসংযোগে এই 6টি রাশি মহা ভাগ্যশালী হতে চলেছে এই লটারি থেকে। এই সূর্যগ্রহণ 10 তারিখ, এই 15 তারিখ থেকে 15ই জুন থেকে এই 6 রাশির কপাল খুলতে চলেছে লটারি থেকে। কোন কোন এই 6টি রাশি দেখুন, এই যে বর্তমানে একে তো রাশির উপর আপনার বিষ রাশির উপর রবি, বুধ এবং রাহুর একত্রে অবস্থান, এবং শনি আপনার মকর রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে, বৃহস্পতি কুম্ভ রাশিতে, মঙ্গল নিচস্থ হয়ে কর্কট রাশিতে, কেতু আপনার বৃশ্চিক রাশিতে, শুক্র আপনার মিথুন রাশিতে। প্রত্যেক রাশি কিন্তু নবপঞ্চম যোগ করে আছে, এবং এর সাথে সাথে এই যে বুধ এবং রাহু একত্রে অবস্থান, এবং সেখানে রাহু তুঙ্গ গৃহে কিন্তু অবস্থান করছে, এবং এই দিন অর্থাৎ 10ই জুন আপনার শনি জয়ন্তী, অর্থাৎ সূর্যগ্রহণ এবং অমাবস্যাতে শনি জয়ন্তী, অর্থাৎ এই সূর্যগ্রহণ এবং শনি জয়ন্তীর ঠিক 5 দিন পর থেকে এই 6টি রাশি কিন্তু কপাল খুলতে চলেছে। কোন কোন এই 6টি রাশি লটারি থেকে প্রচুর অর্থ পেতে চলেছে, হতে চলেছে কোটিপতি। একটা কথা আছে, রাখে হরি মারে কে, অর্থাৎ আপনার কপালে যদি থাকে লটারির যোগ, এই সময়ে আপনি নিশ্চিত রূপে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার রাশিচক্রে লটারির সম্ভাবনা আছে কি না সেটা একান্তই দেখা দরকার, এবং কিসের দশা অন্তর্দশা চলছে, এবং লটারির কানেকশানগুলো আছে কি না, এবং লটারির ক্ষেত্রে যেটা আমি বারবার বলেছি, ফরচুনা নাম্বার, লটারির সময়, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। তো যাই হোক, শুরু করা যাক কোন কোন এই 6টি রাশি যা লটারি থেকে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহণের পর থেকে এবং শনি অমাবস্যার পর থেকে, শনি জয়ন্তীর পর থেকে 15 তারিখের পর আপনারা কিন্তু লটারি কাটবেন, অর্থাৎ লটারি প্রাপ্তির মহা যোগ কিন্তু শুরু হতে চলেছে কুম্ভ রাশির। অর্থাৎ এই সূর্যগ্রহণ থেকে কপাল খুলতে চলেছে এই কুম্ভ রাশির লটারি প্রাপ্তির দিক থেকে, বিশেষ করে লটারির দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা ভাগ্যশালী, এবং রবি কিন্তু সরে যাচ্ছে আপনার 14ই জুন, এখানে বুধ এবং রাহু একত্রে অবস্থান করছে, এখানে খুবই সম্ভাবনা আপনার কুম্ভ রাশির, কারণ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, নবপঞ্চম রাজযোগ, এই এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসবে। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদেরও কিন্তু লটারি থেকে আপনারাও কিন্তু প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু লটারির মহা যোগ কিন্তু শুরু হতে চলেছে। 3 নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে কর্মপতির অবস্থা, এবং ভাগ্যপতি কর্মভাবে, এবং দ্বিতীয়পতি আপনার ভাগ্যভাবে, রাশির অধিপতি আপনার ভাগ্যভাবে,
একাদশ দশমপতি আপনার ভাগ্য হবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনি পাবেন। এই সময়ের মধ্যে আপনি কিন্তু লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু পাবেন এই সূর্যগ্রহণের পর থেকে, অর্থাৎ ধন বর্ষা হতে চলেছে কন্যা রাশির। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরও কিন্তু এই সূর্যগ্রহণের পর থেকে লটারি লাগার প্রবল সম্ভাবনা। বৃহস্পতি শুক্রের নবপঞ্চম যোগ আপনাদের কিন্তু নিশ্চিতরূপে ভাগ্যোদয় কিন্তু করাবে, এবং দ্বাদশভাবে রাহু আপনাদের আকস্মিক ধনলাভ করাতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারাও কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ সৌভাগ্যশালী হতে চলেছে মিথুন রাশি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের একাদশপতি সপ্তমভাবে অবস্থান করছে, সপ্তম একাদশের কানেকশান, এবং এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের লাভ। এবং নবপঞ্চম যোগ আপনাদের কিন্তু লটারি প্রাপ্তির মহা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি থেকে আপনারা কিন্তু প্রচুর এই সূর্যগ্রহণের পর থেকে এই লটারি থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন, কোটিপতি হতে চলেছেন আপনি যদি হন ধনু রাশির মানুষ। আপনার ক্ষেত্রে ভাগ্যোদয় হতে চলেছে নিশ্চিতরূপে এই সূর্যগ্রহণের পর থেকে 15 জুন থেকে। আপনাদের কিন্তু ধনু রাশি যদি আপনি হন, আপনার কিন্তু ভাগ্যের তারা আকাশে উঠতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে ধনপতি একাদশপতি আপনার কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের কিন্তু হবে। নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। কেন্দ্রতিক্রম রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দেবে, অর্থাৎ আপনি যদি হন সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন বর্ষা হতে চলেছে। লটারি থেকে কিন্তু আপনারা এই সূর্যগ্রহণের পর প্রচুর অর্থ আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনাদেরও কিন্তু ভাগ্য খুলতে চলেছে এই সূর্যগ্রহণের পর থেকে লটারি সংক্রান্ত লটারির প্রাপ্তির দিকটা। অর্থাৎ 15 জুনের পর থেকে কিন্তু আপনাদেরও লটারির জায়গাটা কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে লটারির প্রাপ্তির দিক। এরপরের যে রাশির কথা আমি বলবো সেপসেস রাশি, সেটি হচ্ছে বিষ রাশি। বিষ রাশির ক্ষেত্রে ইন্টারচেঞ্জ এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, ধনপতি এবং আপনার পঞ্চম অধিপতি আপনার রাশিতে অবস্থান করছে। আকর্ষিক পঞ্চম ভাবতে আকর্ষিক ধন বর্ষা কিন্তু বোঝায়, এবং আপনাদের রাশির অধিপতি দ্বিতীয়ভাবে ধনভাবে অবস্থান আপনাদের ধনের স্থিতিটা কিন্তু ভালো করবে। লটারি থেকে আপনারা কিন্তু এ সময়ে এবং ফাটকা থেকে ট্রেন্ডিং থেকে এ সময় কিন্তু আপনারা প্রচুর অর্থ পাবেন। নবপঞ্চম রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় কিন্তু করতে চলেছে, এবং বৃহস্পতি শুক্রের নবপঞ্চম রাজ্য এবং রবি বুধ রাহু সঙ্গে শনি নবপঞ্চম রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের জায়গাটা কিন্তু বিশেষভাবে এই লটারির দিকটা বিশেষ করে আপনাদের কিন্তু আসবে ঠিক 15 জুনের পর থেকে। অর্থাৎ 10 জুন আপনার সূর্যগ্রহণ, শনি জয়ন্তী, এর ঠিক 5 দিন পর থেকে আপনার লটারির দিকটাতে লটারির কিন্তু কাটুন। আপনারাও কিন্তু বিশ্বরাশি যদি আপনি হন লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, কোটিপতি হতে চলেছেন। যাদের মিলছে না, যাদের হচ্ছে না, নিজস্ব পার্সোনাল চকটি আমি আবারও বলবো, রিকোয়েস্ট করবো আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে দেখার আপনার লটারির যোগ আছে কি না, এই জায়গাটা কিন্তু আপনারা আগে দেখিয়ে নিন, তারপরে আপনারা লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করুন। নমস্কার।